কুনমিন রাত ১০টা, অবাক করা কুনমিন, সামনে একটা প্যাগোডা যেন আলোর সোনা তৈরি হয়েছে, সারা কুনমিন আলোয় আলোকময়, এবং কি সুন্দর লাগছে এই প্যাগোডাটাকে। একটা গেট, গেটের মতন প্যাগোডা স্টাইলে গেট, আসলে বলা যেতে পারে যে প্যাগোডা স্টাইলে গেট। আমাদের এএনএম নিউজের দর্শকদের আস্তে আস্তে যতটা পারছি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। পরপর দুটো গেট অসাধারণভাবে আলো পড়েছে এই গেটের মধ্যে, যার জন্যে পুরো আন্দাজটাই বদলে গেছে। অদ্ভুত সুন্দর লাস্যময়ী লাগছে কুনমিনকে, কুনমিন শহরকে, আলোয় আলোকিত কুনমিন শহর। বস্তুত আমরা যা দেখতে পাচ্ছি কুনমিন শহরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিংয়ে সুন্দর সুন্দর আলো লাগিয়ে, আলো দিয়ে বার্তা দেওয়া হচ্ছে, এলইডি লাইটের মাধ্যমে সুন্দর ফরমেশন করে বার্তা দেওয়া হচ্ছে। অদ্ভুত সুন্দর রূপে সেজে উঠেছে কুনমিন, দেখার মতো। রাতের লাবণ্য কুনমিন শহর থেকে অভিজিৎ নন্দী মজুমদার, এএনএম নিউজের জন্য। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।